আপনার মনে হয়তো সব সময় একটি প্রশ্ন চারা দিয়ে ওঠে, হিন্দুদের মৃত্যুর পর কি হয়? হিন্দুদের মৃত্যুর পর দুই প্রকার গতি হয়। প্রথমত, যে সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে তারা ভগবত জনের প্রভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে নিত্য আলোয় ভগবত ধামে গমন করেন। সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হন। দ্বিতীয়ত, যাদের জড়জাগতিক কামনা বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি, অপ, তেজ, মরুদ ও বোম দিয়ে তৈরি স্থূল শরীরকে পরিত্যাগ করে, কিন্তু মন, বুদ্ধি ও অহংকার নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পূর্ণ কর্মফল বহন করে। পাপ কর্মের ফলস্বরূপ তারা যমযাতনা ভোগ করে, আর পুণ্যকর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ করে থাকেন। এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তারা আরেকটি স্থূল জড় শরীর প্রাপ্ত হয়। এভাবেই 84 লক্ষ জীব প্রজাতির যে কোনো একটি প্রজাতিতে তাদের জন্মগ্রহণ করতে হয়।